বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। দেখো বন্ধুরা, আজকে না আমি ই করব, মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। এই যে মাথাগুলো ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, মাথাগুলো এখন ভেজে নেব। মাথাগুলো একটু ভালো করে ভাজতে লাগবে আজকে। দেখো আমি মটরশুঁটিগুলো ধুয়ে নিয়েছি, মটরশুঁটি, গাজর, এটা হলো মুগ ডাল। আর মুগ ডালটা ভেজে প্রেশার কুকারে আমি সেদ্ধ করে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি চুন দিয়ে দেবো এটা। মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখো মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে, এই যে ভেজে তুলে নিয়েছি। এখন গাজর, মটরশুঁটিগুলো ভেজে নেব। এখন আমি মটরশুঁটিগুলো ভাজব। মটর সরি 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 গাজরগুলো ভেজে নিচ্ছি। গাজরটা একটু লাল লাল করে ভেজে তারপর আমি মটরশুঁটিগুলো দেবো। কয়েকটা মটরশুঁটি পড়ে গেছে এখানে। দেখো গাজরগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি মটরশুঁটিগুলো দিই। এবার আমি মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাও ভেজে নেই হালকা। মটরশুঁটি গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হ্যাঁ দেখো মটরশুঁটি আর গাজরগুলো ভেজে আমি তুলে নিয়েছি। হ্যাঁ, এবার একটু ডালটা ভেজে নেব। মুগ ডালটা একটু ভেজে নিলাম, একটু লাল, একটু সামান্য লাল হবে, তারপর আমি তুলে দিব। দেখো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হালকাই ভাজলাম আমি। দেখো ভেজে তুলে নিয়েছি, দেখো তুলে নিয়েছি। এবার আমি মুগ ডালটা প্রেশার কুকারে সিটি মেরে নেব। এবার একটু লবণ দেব। বন্ধুরা দেখো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু ডালের কাঁটা দিয়ে একটু ঘুটে নেব ডালটা, ঠিক আছে। এবার একটু হলুদ দিয়ে দেব, আমি সেদ্ধ করার সময় হলুদটা দেইনি। ডালটা পুরো গলে গেছে, কড়াইটা গরম হয়ে গেছে, একটু আমি সাদা তেল দিয়েই করবো আজকে। দেখো এখানে আমি আদা বেটে নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, এখানে আছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। হ্যাঁ, এটা তো আমি সোমবারেই দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পাঁচফোড়নটা দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা। এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আদা আর জিরা বাটাটা দেব। এবারে জিরা, আদা বাটা, লবণ, হলুদটা আমি ডালে দিয়ে দিয়েছি। দেখ এটা হয়ে গেছে, এবার আমি ডালটা দিয়ে দেব। এবারে ডালটা দিচ্ছি, এবারে দেবো গাজর, মটরশুঁটি ভাজাটা ভেজে নিয়েছিলাম ওটাও দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটে উঠলে তখন আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তখন ডালটা ফুটে গেছে, এবার মাছের মাথাগুলো দিয়ে দেব। মাথাগুলো দিয়ে দিচ্ছি, আমি ভেঙে দেইনি, একটু গোটা গোটাই থাকবে, ঠিক আছে। এটা অনেকটা ফুটবে এখন। দেখো ডালটা হয়ে গেছে,
তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি একটু ঘি দেব, দেখো তোমরা নাও দিতে পারে কোনো ব্যাপার নয়, আমি দেব একটু। অল্পই দেব আমি ঘি, এই যে দেখো সামান্য একটুই দেব, বেশি দেব না। দেখো এবার আমি নামিয়ে দেবো, হ্যাঁ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। দেখো বন্ধুরা আমি নামিয়ে দিয়েছি, হ্যাঁ দেখো কত সুন্দর হয়েছে। দেখো মাথাগুলো একটু একটু ভেঙে গেছে, এই যে দেখো খুব সুন্দরভাবে গলেও গেছে। প্রেশার কুকার আমি দেখো তোমরা তো দেখলে, ভেজে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আচ্ছা বন্ধুরা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা সবাই ভালো থেকো, তোমরা এরকম মুগ ডাল মাছের মাথা দিয়ে করবে খুব ভালো লাগবে খেতে। অনেকে দেখো চিনি ইউজ করে, আমি চিনিটা দেইনি আজকে। মুগ ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগে। আচ্ছা তাহলে রাখলাম, টাটা, তোমরা সবাই ভালো থেকো।